তিস্তা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বাড়ছে নদ নদীর পানি, আবারও বন্যা আতঙ্ক। নদী তীরে বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। সাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারতের উত্তর সিকিম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে চুংথাং ড্যাম খুলে দেয় ভারত, যার প্রভাবে পানি নেমে আসছে উত্তরাঞ্চলের নদী তিস্তায়। আগের চেয়ে বেড়েছে তিস্তার পানি, যা অব্যাহত থাকলে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বন্যা আতঙ্কে বাসিন্দারা। এর মধ্যে নদী তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করার পাশাপাশি বন্যা মোকাবিলার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তিস্তা নদীর পানি যে বৃদ্ধি পাচ্ছে, আমরা অনেক আতঙ্কের মধ্যে শহর এলাকাবাসী আছি। কোথায় যাবো, উচিত জায়গা কোথায় পাবো? পাকা ধান ভাসি দেওয়ার লাগছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে সাগর উত্তাল থাকায় পটুয়াখালীর শত শত মাছ ধরার ট্রলার মহিপুর ও আলিপুরে নিরাপদ আশ্রয়ে ফিরছে। পর্যটকদের সৈকতে না নামার নির্দেশনা দিয়েছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। উপকূলীয় নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি। এদিকে বৃষ্টিপাতের কারণে বন্ধ রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত 3টি সারবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজে পণ্যের ওঠানামা। আগামী 3 দিন এমন বৈরী পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।